তে সিরিয়াল গাড়ি 6 মডেল 8 রেজিস্ট্রেশন হোপফুলি আমি যেটা প্রথম মিস্টেক করছি গাড়িটার ট্যাক্স টোকেনটা আমি আর আপডেট মানে লাস্ট ডেট ছিল জুনের 2 তারিখ মানে আর মাত্র এক সপ্তাহ যদি বলি সেটুক আছে তো যখন আমি নিতে যাই যখন আমি বলি যে এটা তো ট্যাক্স টোকেন কাছাকাছি চলে আসে সে আমাকে বলে যে ভাই এটা ট্যাক্স টোকেন তো 5802 টাকা এটা নিয়ে এত ভাবতেছেন কেন একটা গাড়ি নেবেন তো এটা নিয়ে এত ভাবার দরকার আছে তো আমিও কেমন জানি রাজি হয়ে গেলাম এবং গাড়িটা ওনাকে বললাম যে ঠিক আছে তাহলে ওটা বাদ দেন যদিও ফিটনেসটা ডিসেম্বর পর্যন্ত আপডেট আছে তো এটা জি প্যাকেজের স্পেশাল বলতেছে ওরা এডিশনের গাড়ি আপনারা দেখেন যে এখানে যদি বলি তো এইভাবেই আমি সেখানে একটা 25,000 টাকার ধরা খেয়ে যাই যদিও 5,802 টাকা আমি মেনে নিয়েছিলাম তো এই হচ্ছে আমার ড্যাশবোর্ডটা মোটামুটি ক্লিন আছে ভালো আছে এসিও কুল তো সেখানে আমি ধরা খেয়ে যাই কারণ 2 মাস পরেই আমার হচ্ছে এটা আমার 1 মাস পরেই আমার রেজিস্ট্রেশন করা লাগলো কালকেই আমি দিয়ে দিছি অলরেডি টাকা যেখানে 30,802 টাকা লাগলো তো সেই সুবিধা একটা বিপদ হচ্ছে যে গাড়িটা যদি আমি ট্যাক্স টোকেনটা 1 বছর পাইতাম তাহলে অলরেডি আমার নাম ট্রান্সফার মানে ফিঙ্গারপ্রিন্ট এগুলো সম্পন্ন হয়ে যেত তো ট্যাক্স টোকেনটা আবার বের হলো যার যে মালিক সে তো এটা একটা জিনিস আর একটা জিনিস শেয়ার করে রাখি সেটা হচ্ছে যে ব্লু বুক অনেক সময় বলে যে আপনার হাসান ব্লগের ম্যাক্সিমাম গাড়ি শুনবেন বেশি করে হচ্ছে সংসদ ভবনের কাছে যাদের আছে তারা তারা বলে থাকে যে ফার্স্ট ওনার মানে স্মার্ট কাট ব্লু বুক তো যদি 6-7 মডেল হয় ওই দিককার বা 3-4 তাহলে তাদের স্মার্ট কাট হবে না তো স্মার্ট কাট থাকলে মনে করবেন যে এটা আপনি থার্ড হ্যান্ড বা ফোর্থ হ্যান্ড নিতেছেন কারণ হচ্ছে প্রথম যারা কিনে ওই সালের দিকে তাদের হচ্ছে সেই সময় এই সিস্টেমটা ছিল না তাদের ব্লু বুক পুলে ছিল তো আপনারা যদিও স্যাটিসফাইড হয়ে থাকেন যা না নিব অসুবিধা নেই আপনি ফোর্থ হ্যান্ড ফিফথ হ্যান্ডও হতে পারেন সেটা আপনি যাচাই করে নিতে পারেন তো এই হচ্ছে দুইটা আপনার ফল তৃতীয় ফল হচ্ছে যখন কোনো গাড়ি পারচেস করতেছেন তখন অবশ্যই তার কাছে কোটেশন নেবেন আমি যেটা করতে পারি নাই বা মাথায় আসে নাই যে আমাকে গাড়িটা দিচ্ছে বা যে গাড়িটা আমি জন্য বায়না করতেছি সেটা হচ্ছে কি কি আমাকে দিবে গাড়িতে কি কি থাকতেছে সে কি কি করে দিবে যেমন আমাকে বলছিল যে ভাই এমনভাবে গাড়ি দিব আপনার চেহারা দেখা যাবে চেহারা দেখা যায় বাট হচ্ছে কিছু দাগ আছে সেটা আমার কাজ করে দেয় নাই তা দাগগুলোর মধ্যে যদি বলি যে এখানে দেখা যাচ্ছে কিছু দাগ আর এটা আমি আমার ঈদে বাড়িতে গিয়ে পার্কিং করে নিজে লাগাইছি এখানে 3টা দাগ পড়ে গেছে অলরেডি বাট ছোটো ছোটো দাগগুলো যেগুলো বলছিল এগুলো চলে যাবে এগুলো করে দেয়নি সে এই যে এটা ওনারই ছিল এখানে একটা স্পেস আছে এরকম এই পাশেও আছে সে শুধু ধুয়ে পালিশ করে রাখছিল এই যে এখানে একটা ছিল এটাও সে করে দেয় নাই এরকম কিছু ছোটোখাটো ছিল যেগুলো বলছিল চলে যাবে বাট সে করে দেয় না আর একটা জিনিস আমি যখন নিছি তখন আমার এই গ্লাসটা এটা মনে করছিলাম যে আসলে মনে নাটটা ঢিল আছে একটু চাপাই দিলে হয়ে যাবে যেমন ফিনিশিং নেই গাড়ি সবসময় ফিনিশিং দেখে নেবেন তো আমিও বাইনা দিয়ে ফেলছি চোখে পড়ে নাই পরে বলতেছিল যে এটা অরিজিনালটা হয়তো বা এখানে যেহেতু একটা স্পট আছে হয়তো বা কোনো কিছু পড়ছিল পরে ভেঙে গেছে অরিজিনালটা সে বলতেছে চুরি করে নিয়ে গেছে যাক আমি যখন নিয়ে নিছি তো এটা অটোটা একটু কম কাজ করে এটা একটা আমি ফল্টে পড়ছি আর গ্লাসের ক্ষেত্রে আমি যেটা বলি আপনার গ্লাসের ক্ষেত্রে হচ্ছে অরিজিনাল বা ডুপ্লিকেট গ্লাস কীভাবে বলবেন আসলে দেখেন অরিজিনাল আর ডুপ্লিকেট গ্লাস যাই হোক অরিজিনাল গ্লাস কিনতে পাওয়া যায় বিভিন্ন রিকন্ডিশন গ্লাস আছে আমাদের ঢাকায় অনেক আছে বাড়িদারাই অ্যাভেলেবেল আমি যখন গাড়ি কিনতে গেছি তো বাড়িদারাই দেখি গ্লাস বিক্রি হচ্ছে এই সি লোগো মারানো গাড়ি তো অরিজিনাল সেটা থাকতে পারে দেখতে হবে যে সেই অরিজিনাল গ্লাসটা কি লাগানো কিনা মানে দ্বিতীয়বার লাগানো কিনা তো সেই একটা
গাড়ি আছে, মানে অরিজিনাল গ্লাস আছে। তো আমি গাড়ি দেখতে দেখতে যেটা হচ্ছে আমার অভিজ্ঞতা বলি, গাড়ি অরিজিনাল কীভাবে বোঝেন, এই যে কালারটা দেখতেছেন এই কালারটা ট্যাপ কালার থাকবে, আর এই কালারের সাথে যদি ফোটা ফোটা থাকে তাহলে আমার মনে হয় যে সেটা অরিজিনাল না। কারণ আমি ম্যাক্সিমাম সময় দেখছি ম্যাক্সিমাম গাড়িতে এই জিনিসটা থাকে, ট্যাপ কালারটা থাকে, আর কিছু কিছু গাড়িতে হচ্ছে আপনার ফোটা ফোটা থাকে, ট্যাপ কালারের ফুল ফোটা ফোটা জিজিরা। তো সেটা হচ্ছে আমার কাছে দুই নম্বর মনে হয়েছে। আমি এই গাড়িতে একটা দিয়েছি, এই যে একটা ফল দেখতে পাচ্ছেন কাছে, এইটা আমি ধরতে পারি নাই, এটা যেদিন আমি ডেলিভারি নিই সেদিন আমার চোখে পড়ছে, বা পাথর পড়লে যেটা হয়, সে বলতেছে সেটা নাকি রিকন্ডিশন অবস্থায় গাড়িটাতে এটা ছিল। বাট এটা হয়ে থাকে, ট্রাকের কোনো টায়ার থেকে পাথর ছুঁড়ে আসলে এটা হয়। তো সে বলতেছে এটা কোনো অসুবিধা না, দেখি আল্লাহ কী করে চালাচ্ছে এইভাবে। তো এই হচ্ছে মূলত আমার কয়েকটা ফল। আর ফল আরেকটা আছে, সেটা ইঞ্জিনের ভিতরে, আমি আসলে ইঞ্জিনের সম্বন্ধে জানি না, তো এটা আমি দেখাচ্ছি না, হয়তো বা নেক্সট কখনও দেখাবো। তো ইঞ্জিনে গিয়ার বক্সের একটু ঘামে, তো বলছে যে এটা একটা সিল আছে, সিলটা দিয়ে দিলে হয়ে যাবে। বাট যদি আমরা ডেলিভারি নিতে যাই সেদিন এমনভাবে ভিতরে তেল মারছে, আসলে সিল দিয়ে লিক হচ্ছে, ঘামতেছে না ঘামতেছে না সেটা আমি বোঝা যাচ্ছিলো না। তো অবভিয়াসলি যখন যে যে কন্ডিশনগুলো আপনি লিস্ট আকারে বা ওদের কোটেশনে থাকবে যে এইভাবেই দিবে, অবশ্যই সেইভাবে বুঝে নেবেন আর সেটা করবেন। তো পরে যখন আমি গ্যারেজে নিয়ে যাই তখন বলছে না এখানে একটা অসুবিধা থাকতে পারে, হয়তো কোনো লিক আছে যেখানে ওরা পুটিং ইউজ করছে, একটা সিল ইউজ করছে, তো এটা না খোলাই ভালো। তো আপনি আপনার রিস্ক মিটিগেটের জন্য আপনি সাথে 1 লিটারের ই রাখবেন, গিয়ার অয়েল রাখবেন। তো আমি সেটা রাখছি বাট লাগে নাই। তো মাশাল্লাহ 1200 কিলো চালাইছি এখন পর্যন্ত, হচ্ছে পিছন দিক দিয়ে এগুলো সব ফ্রেশ আছে। পিছন দিক দিয়ে যদি বলি ডোর লাইট হয়ে যায়, আমি যদি এটা আমার ছেলে আবার অনেক ই করে এটা ডোর খুলছি তার জন্য লাইট আছে, আবার যদি আমি অফ করি তাহলে অফ হয়ে যায় লক করলে। তো এই একটা অপশন আছে, সাথে আমি কিছু কুশন কভার বালিশ কুশন বালিশ পেয়ে গেছি, কিছু কিছু জিনিস চেঞ্জ করে নিয়েছিলাম, যে ম্যাটটা চেঞ্জ করে নিয়েছিলাম, অ্যালিয়ন যে লাইট আছে সেটা আমি আমার টাকা দিয়ে করে নিছি। বাট এগুলা কন্ডিশন করে নিলে আপনি এগুলা ওদের কাছেই নিতে পারবেন। তো ম্যাট চা ভিতরের র্যাক্সিনটা এবং অ্যালিয়ন বাতিটা, এটা নিচে 1500, ম্যাট নিচে 1500, 3000। আর সবাই আমি যেখানে যেখানে গাড়ি কিনতে গেছি সবাই নাম ট্রান্সফারের জন্য 30000 চাইছিলো, বাট উনি আমার কাছে 33000 নিয়ে নিছে। তো তার কাছে 30000 আমার চুক্তি হয়েছিলো, সে আমাকে এখানেও একটা আমি ই করছি ধরা খাইছি, সেটা হচ্ছে যখন আমি বলি ভাই 30000-এর বেশি দিব না, সে হা না কিছু বলে নাই। তো আমি ধরে নিছিলাম যে 30000 এসে নেবে, আর যেদিন আমি ডেলিভারি নিতে যাই সে সেদিন আমার সেটা স্যাক্রিফাইস করে নাই। তো তার জন্য আমি হচ্ছে সেটা নিতে পারি নাই, তাকে 33000-ই দেওয়া লাগছে নাম ট্রান্সফারের জন্য। আর আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবেন, গাড়ির ক্ষেত্রে যেদিন দেখবেন বায়না করবেন যে টায়ারগুলো যে নামে আছে বা যে কন্ডিশনে আছে ছবি তুলে রাখার, কারণ হচ্ছে ভালো কিছু হইলেও, কারণ গ্যারেজের যে ছেলেপেলেগুলো থাকে তারাই থাকে গ্যারেজের ভিতরে, মালিক তো চলে যায়, তো তারা অনেক কিছুই এই গাড়ি থেকে ওই গাড়ি, ওই গাড়ি থেকে এই গাড়ি পরে, সেটা আমি প্রমাণ পাইছি এবং আমার গাড়িটা নিতে গিয়েও হয়েছে। আমার অনেক কিছু সাইড লাইট ছিল না, পার্কিং লাইট ছিল না, ইন্ডিকেটর লাইট ছিল না, আপনার হচ্ছে পিছনের ব্রেক লাইট ছিল না, এগুলো আমার বাদ দিয়ে আবার খরচ করা লাগছে। এই লাইটের ভিতরে লাইট ছিল না, এখন সে আমার লাইটটা এটা আমি নিজে লাগাইছি। তো এইভাবে টুকটাক জিনিসগুলো আপনি আগে লিস্ট আউট করে নেবেন, লিস্ট আউট করে আপনি যেদিন ডেলিভারি নেবেন আবার লিস্ট আউট দেখে নেবেন। যদিও আপনাকে ওইভাবে বিজি রাখবে যে কেন মানে আপনি যেন এগুলো অত না দেখাতে পারেন। তো আশা করি এই হচ্ছে আমার সম্পূর্ণ গাড়িটি।
ভালো লাগলে অবশ্যই নেক্সট ভিডিও আমি দিব। আমি যে ভিডিওগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব সেগুলো হচ্ছে মেনটেন্যান্স টাইপের ভিডিও, যেগুলো আমি ইজিলি নিজে করতে পারবো, সেগুলো আমি নিয়ে যাব না, কারণ ছোটোখাটো মেনটেনের জন্য কিছু টাকা চলে যায় আপনার মান্থলি মেনটেন্যান্স এবং এক্সপেন্সের জন্য যে গাড়িটা আপনি ই করতেছেন। তো সেগুলো আপনি যদি কিছুটা হইলেও রিকভারি করতে পারেন নিজে থেকে, তাহলে অনেকটা সাশ্রয় হবে। আর যেটা আমি বলতেছি লাস্ট, এই একটা প্রবলেম হয়ে গেছে আমার এবার, এটা হচ্ছে আমি যখন ঈদ থেকে আসি তো রাতের বেলায় আপনার সিরাজ বগুড়ার আগে বালি, যে রাস্তার কাজ হচ্ছিলো বালিতে বাড়ি খেয়ে বালি টিপিতে বাড়ি খেয়ে একটু নষ্ট হয়ে গেছে। তো আমি এখন পর্যন্ত এটা কাজ করি নাই, এভাবেই চালাচ্ছি, দেখি সামনে কত দূর এইভাবে করতে পারি। তো হোপফুলি তাড়াতাড়ি করে ফেলবো আপনাদের দয়। তো এই হচ্ছে, আর আপনার অবশ্যই যাকে নিয়ে আপনার যদি আইডিয়া থাকে, যেমন হচ্ছে আমি কোনো টেকনিশিয়ান বা ইঞ্জিন মিস্ত্রি নিয়ে গাড়িটা নিতে পারিনি, তার জন্য কয়েকটা জিনিস ধরা হয়ে গেছে, তো আমার সাথে যে ছিল ড্রাইভার তাকে আমি মনে করছিলাম সে অনেক এক্সপার্ট, বা মুখের চাপাবাজির জন্য সে আসলে এক্সপার্ট, আসলে সে অতটা জিনিস অবগত না, যেটা আমি পরে বুঝলাম। তো হোপফুলি এমন একজন বিশ্বস্ত লোককে নিয়ে যাবেন যে আপনার আপনাকে আপনার হচ্ছে সমস্তটা দিবে, নিজে কোনো কিছু ই করবে না। তো সেইটা দিক খেয়াল রাখবেন, আর আমি যেই পয়েন্ট আউটগুলো বললাম এবং ইগুলো সেগুলো আপনারা সম্পূর্ণ তো ই করে দেবেন। আর মাইলেজের বেলায় তো আর কী করা আছে এটা আপনারা সবাই জানেন, যে ট্যাম্পারিং করে আমার মাইলেজ হচ্ছে, আমি যদি আপনাদেরকে ভিতরে গিয়ে ঢুকে একটু, তাহলে আমি যখন কিনি 56,245 ছিল, যেটা এখন আমি আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি আসলাম, এখানেও একটা ধরা খাই গেছি। তো এই হচ্ছে আমার মিটারের এগুলো, তো মোটামুটি 56,000 ছিল 243, তো 57,296, প্রায় 1100 কিলোমিটার আমি ক্রস করছি। তো যাই হোক, এটা নিয়ে কোনো ওয়ারিজ না, আপনি তো ইঞ্জিন এবং গাড়ির বডি দেখে নিচ্ছেন যে কতটুকু ফ্রেশ। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিওটি, তারপরে আমি লাস্ট আপনাদেরকে আমার চালু করে দেখা দিচ্ছি, তাহলে ইঞ্জিনের শব্দ হয়তো বা শুনতে পারবেন। আমার আছে এখানে, যদি বলি আমি এসে দিচ্ছি, গ্যাসে আছে, তো চাবি এক চাবি দিছে, আপনারা এখানেও খেয়াল রাখবেন যে এক চাবি আছে না দুই চাবি, প্রথমেই করবেন দুই সেটা। তো অলরেডি আমি সার্চে আরপিএম দেখেন 1 আছে, আর আমি যদি এটা গিয়ারে নিই তাহলে অলরেডি আরও নামে যায়, গিয়ারে নিলাম। তো পার্কিংয়ে থাকলে একটু আরপিএমটা বেশি উঠে, এখানে অসুবিধা নাই। তো মাশাল্লাহ এসি অনেক কুল আছে। তো এই হচ্ছে মূলত আমার ভিডিওটি, ড্যাশবোর্ডটি এই দিক সম্পূর্ণগুলো ঠিক আছে, যদিও এখানে আপনার একটু ইউজ মনে হয় গাড়িটা, একটু যারা আগের মালিক যে ছিল সে অতটা সুন্দর করে ইউজ করে নাই, পরিষ্কার করে, অনেক জায়গায় ধুলা অনেক কিছু আছে, যাক হোপফুলি আমি আস্তে আস্তে ই করে নেব। হ্যাঁ, আরেকটা জিনিস বলি, অসুবিধার মধ্যে এটা একটা ছিল যে আমার যে এখানে ডিভিডিটি দেওয়া আছে সেটা সে বলছিল অরিজিনাল, দেখেন ভাই পাওনিয়ার পায়নিয়ারের একটা সেট, তো আমিও তো তেমন আর ই করি নাই, তো আমি মনে করছি এটাই মনে ঠিক, বাট অরিজিনাল না, অরিজিনালটা হলে এটার মধ্যে একটা লেভেল চলে আসে, কোনো ফাঁক ফুট থাকে না, মৌচা নিচে থাকে না, তো সেটা হয়তো বা এটার রিকন্ডিশন বা অন্য কারণ গাড়ির। তো এই হচ্ছে আজকের ভিডিওটি, আশা করি ভালো লাগবে। ও আরেকটা জিনিস আপনার বলি, স্টার্টিংটা এরপর আমার কাছে তো তেমন মনে হয় নাই, বাট ইজিলি ঘুরতেছে, তো যারা এক্সপার্ট ড্রাইভার বা বলে যে এটা একটু টাইট, এটা একটু পানির মতন ঘুরবে, তো এটা একটা অসুবিধা আছে, আমিও যদিও চালাচ্ছি বাট এক্সপার্টরা বলে যে এটা, তো
এটারও একটা কাজ করতে নিয়ে গেছিলাম, তো বলতেছে মিনিমাম 10-12 হাজার লাগবো। তো যাই হোক, আমি এখন পর্যন্ত করতেছি না, কারণ আমার কাছে তো এটা নতুন, মানে এইভাবেই হপফুলি হচ্ছে আমার এই গাড়িটা। আপনার সিলিংটাও দেখে নেন, ফ্রেশ আছে, সিলিংটা ফ্রেশ আছে। এবং এখানে পিছনের দিকে অনেক চুল ছিল, যদিও সেটা মনে হচ্ছে যে আগের যে মালিক ছিল সে হয়তো বা কোনো বিদেশি ডগ ই করতো, তো সেই হিসেবে আছে। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আবারও বলি শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর বেল বাটনে ক্লিক করবেন নেক্সট ভিডিও দেখার জন্য। এই কারণ আমি এখন থেকে আবারও বলতেছি মেনটেন্যান্স টাইপের ভিডিওগুলো দিয়ে থাকবো, যেগুলো ইজিলি আপনি বাসায় করতে পারবেন, বা কোথাও বিপদে হলে সেটা আপনি নিজে ছাড়তে পারবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।